পৃথিবীতে অনেক অদ্ভুত ও বিস্ময়কর জায়গা আছে। প্রকৃতি এই পৃথিবীতে এমন বিস্ময়কর কাজ করেছে যা দেখে বিজ্ঞানীদেরও অবাক হতে হয়। আজকের ভিডিওতে এমন একটি দ্বীপ সম্পর্কে জানতে পারবেন যেটি বিশ্বের সবচেয়ে অদ্ভুত জায়গাগুলির মধ্যে একটি। এখানকার গাছপালা, পরিবেশ সবই যেন ভিন গ্রহের মতো। এই জায়গাটির নাম সুকুট্রা দ্বীপ, যা এলিয়েন আইল্যান্ড নামেও পরিচিত। ইয়েমেনের এই ছোট্ট দ্বীপ সম্পর্কে মানুষের কাছে দীর্ঘকাল কোনো তথ্য ছিল না, কিন্তু এই জায়গাটি আবিষ্কৃত হওয়ার পর এখানে যে গাছপালা ও পরিবেশ দেখা গেছে তা খুবই আশ্চর্যজনক। ইয়েমেন থেকে 340 কিলোমিটার দূরে এই দ্বীপের অবস্থান। আর পাঁচটা দ্বীপের মতোই গাছপালা, প্রাণী, পাহাড় ও মাটি রয়েছে, কিন্তু এখানের অধিকাংশ গাছপালা প্রায় 2 কোটি বছরের পুরনো। সুকুট্রা দ্বীপে থাকা 2 কোটি বছরের পুরনো গাছের প্রজাতি এখনো কিভাবে শুধুমাত্র পৃথিবীর এই অংশেই টিকে রয়েছে তাও বিজ্ঞানীদের কাছে অত্যন্ত বিস্ময়ের। এখানে আসা বিজ্ঞানী ও গবেষকদের দাবি, এই দ্বীপে প্রায় 800 রকমের বিরল প্রজাতির প্রাণী ও গাছপালা রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। দ্বীপের গাছপালা দেখে মনে হয় হলিউডের মুভিতে দেখানো কোনো কাল্পনিক জগৎ। এই দ্বীপের কিছু কিছু গাছ থেকে যে রস বের হয় তা রক্তের মতো লাল। সেই রস থেকে লোবান নামে এক ধরনের সুগন্ধযুক্ত পদার্থ তৈরি করা হয়। 2008 সালে এই অদ্ভুত দ্বীপটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সুকুট্রা সহ 4টি দ্বীপে মোট 60,000 মানুষ বাস করে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 11 জন মানুষ বাস করে। প্রাচীনকালে সুকুট্রা দ্বীপ গন্ডোয়ানা মহাদেশের অংশ ছিল। পরবর্তীতে দ্বীপটি ধীরে ধীরে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সুকুট্রা দ্বীপপুঞ্জে 4টি দ্বীপ রয়েছে। 4টি দ্বীপ ছাড়াও 2টি ছোট ছোট পাথুরে দ্বীপ রয়েছে, তবে সেখানে মানুষ থাকে না, বরং সেখানে বিভিন্ন প্রজাতির পাখি বাস করে। সুকুট্রা দ্বীপের আয়তন 3,796 বর্গ কিলোমিটার। এটি প্রায় 132 কিলোমিটার লম্বা এবং 50 কিলোমিটার চওড়া। এর রাজধানীর নাম হাদিবু। সুকুট্রাবাসীর পেশা মূলত মাছ ধরা, এছাড়া কেউ কেউ মৌমাছির মধু সংগ্রহ এবং পশুপালন করে থাকেন। অনেকে আবার খেজুর চাষ করে থাকেন। সুকুট্রা দ্বীপে প্রায় 190 প্রজাতির পাখি রয়েছে। ভূতত্ত্ববিদ এবং পরিবেশবিদদের দাবি, এই 190 প্রজাতির পাখি সুকুট্রার বাইরে আর কোথাও দেখা যায় না। এদের মধ্যে 44 প্রজাতির পাখি এই দ্বীপেই থাকে, বাকিরা নিয়মিত দ্বীপে উড়ে আসে। সুকুট্রার জলজীবনও বৈচিত্র্যময়। নানা বিরল প্রজাতির মাছ, কাঁকড়া, লবস্টার এই দ্বীপে পাওয়া যায়, যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। সুকুট্রা দ্বীপের একটি বিখ্যাত গাছের নাম ড্রাগন ব্লাড ট্রি। এই গাছের ছাল থেকে লাল রঙের এক ধরনের তরল পদার্থ বেরিয়ে আসে। এই রক্তাভাব তরলের কারণেই গাছটির এমন নামকরণ করা হয়েছে, যেন ড্রাগনের রক্ত গড়িয়ে পড়ছে এই গাছটির শরীর থেকে। গাছটি দেখতেও অত্যন্ত চমৎকার। সরু লম্বা কাণ্ড উপরের দিকে উঠে গিয়ে শাখা প্রশাখা মেলে দিয়েছে ছাতার মতো করে। তার উপরেই গজিয়েছে সবুজ পাতা। এই গাছ থেকে প্রাপ্ত রজন ঔষধ তৈরির কাজে ব্যবহৃত হয়। সুকুট্রায় যে গাছগাছালি পাওয়া যায়, দ্বীপের বাইরে পৃথিবীর আর কোনো প্রান্তে সেসব গাছের অস্তিত্ব নেই। চেষ্টা করেও কোথাও এইসব গাছ জন্মানো কিংবা বাড়িয়ে তোলা যায়নি। প্রাণীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বিরল প্রজাতির প্রাণী ও গাছপালার আতুরঘর হওয়ার কারণে অনেকে এই দ্বীপটিকে পৃথিবীর বাইরের কোনো ভিন গ্রহের ক্ষেত্র বলে মনে করেন। কেউ কেউ বলেন, প্রাচীনকালে কখনো হয়তো ভিন গ্রহীরা নেমেছিল সুকুট্রায়, সেই থেকে পৃথিবীর বাকি অংশের থেকে একদম বিচ্ছিন্ন ও বৈচিত্র্যময় হয়ে উঠেছে এই দ্বীপটি। পৃথিবীর বাকি ভূখণ্ড থেকে আলাদা এবং বহুদিন পর্যন্ত তার সংস্পর্শে না আসার কারণে এই দ্বীপের সমস্ত প্রাণী এবং উদ্ভিদ সৃষ্টি হয়েছে নিজস্ব স্বাতন্ত্রে। বৈচিত্র্যে ঠাসা সুকুট্রা এ কারণেই রহস্যের আতুরঘর। এই দ্বীপ স্থানীয় গাছগাছালি আর প্রাণী জগৎ নিয়ে সৃষ্টির আদিকাল থেকে আপন খেয়ালে এগিয়ে চলছে।